চুফন ওয়েফা নিবেদিত। এত পড়াশোনা, কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন, টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হায় নো মোর টেনশন, টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়। নকশির ছকে ছকে হৃদয়ের গিটান, টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। বন্ধুরা, বিরতির পর ফিরে আসলাম। এখানের বন্ধুদের ছবি আঁকা শেষ, দেখেই বুঝতে পারছো কত সুন্দর সুন্দর ছবি। এই বন্ধুর কাছে জিজ্ঞেস করি যে তুমি তোমার ছবির মাধ্যমে কি তুলে ধরতে চেয়েছো? যেখানে সেখানে ময়লা আবর্জনা রাখার ফলে এরকম মশার উপক্রম বাড়ছে, বিশেষ করে এখন তো ডেঙ্গুটা বেশি সমস্যাজনক হয়ে দাঁড়িয়েছে। তো আমরা যদি এখন যেখানে সেখানে ময়লা আবর্জনা না রেখে ওটা যদি একটু কনসিয়াস হই, তাহলে আমরা এটা প্রতিরোধ করতে পারবো। আচ্ছা, তুমি মানে সবাইকে একটু সতর্ক করতে চেয়েছো এই বিষয়ে, এই জিনিসটাই তুমি তুলে ধরতে চেয়েছো। আসলে সবাই এত সুন্দর সুন্দর ছবি এঁকেছে, মানে কারটা ভালো বলবো আর কারটা খারাপ বলবো এটা বিচার করার রাইট কিন্তু আমার নেই, এবং আমি পারবও না। তাই আমি সবগুলো ছবি নিয়ে যাব আমার সাথে অনলাইন আর্ট গ্যালারির জন্য, যেখানে ঝুলিয়ে দেব সবগুলো ছবি, যেখান থেকে দেখে নিতে পারবে সবাই ছবিগুলো। বন্ধুরা, ছবিগুলো আমাকে দিয়ে দাও। বন্ধুরা, দেখেই বুঝতে পারছো সুরের খেলা হবে, কিন্তু কোথায় হবে? লেটস প্লে উইথ টিউন। বন্ধুরা দেখেই বুঝতে পারছো আমরা গল্প করতে বসে গেছি। নতুন বছর আসছে, এগুলো নিয়ে আমরা গল্প করব, কিন্তু কোথায় করব? লিসেন উই আর টকিং। এবার আমি এই বন্ধুর কাছে জিজ্ঞেস করব, নতুন বছর আসছে, সো অনেক এক্সাইটমেন্টের ব্যাপার, তো তোমার অনুভূতি কি? গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে 1582 সাল থেকে জানুয়ারি মাসকে ইংরেজি মাসের প্রথম মাস হিসেবে ধরা হয়। তো সেখান থেকে আসলে জানুয়ারি মাসটা ইংরেজি বছরের প্রথম মাস, আর বছরের প্রথম মাস বলতেই মানে এটা কিন্তু আমাদের কাছে ভীষণ ইন্টারেস্টিং একটা সময়। আর জানুয়ারি মাস একটা শীতের আমেজ, শীতের আমেজে কিন্তু বর্ষবরণটা আরও নতুনভাবে শুরু করে, নতুন পূর্ণতা পায় পিঠা এবং পায়েসের গন্ধে। নতুন চারিদিকে নতুন রসে পিঠা পায়েস, একদম অন্যরকম একটা ঘ্রাণ শুরু হয়ে যায়। আর বর্ষবরণের দিন সকালটা নতুন রসের পিঠা কিংবা পায়েস নতুন একটা পরিপূর্ণতা দান করে। অতীতটাকে ভুলে যে আমরা নতুন করে মানে বর্তমান বা ভবিষ্যৎ চিন্তা করা, এই ব্যাপারে তোমার কি মত? মানে তুমি কি বলতে চাও? আমাদেরকে অতীতটাকে ভুলে গেলে চলবে না, অতীতটাকে আঁকড়ে ধরে বেঁচে থেকে মানে বুঝতে হবে যে আমরা যে অতীতে ভুলটা করেছি সেটা আসলে কি করেছি, এবং সেটা মনে রেখেই আমাদেরকে অতীতের ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করতে হবে। তাছাড়া এদিনে আমরা স্কুলে গিয়ে আমাদের সব বন্ধুদেরকে, বন্ধুবান্ধবকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা জানাই। এদিনে আমাদেরকে নতুন বই দেওয়া হয়, নতুন বই সবার হাতে হাতে থাকে, সবাই অনেক আনন্দে মেতে ওঠে, সবার নতুন বইয়ের গানে মাতোহারা হয়ে যায়। এদিনটি আমরা বইয়ের মাধ্যমে অনেক আনন্দের সাথে কাটাই। পুরাতন বছর চলে গেছে, কিন্তু সব কিছু তো ফেলে দেওয়া যায় না। আমাদের স্কুলে এই বছর 13টা বৃত্তি পেয়েছে, তো আমরা আশা করছি এটাকে আরও বাড়িয়ে নিয়ে যেতে পারি কিনা। সকলেই সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুনটাকে বরণ করে নিতে চাই, এবং এই সময় আমাদের উচিত সবাইকে আপন করে নেওয়া, কারণ এর আগে আমরা কত ভুল ত্রুটি করেছি, এগুলোকে মনে রেখে অযথা সময় নষ্ট করা উচিত নয়, বরং আমরা আমাদের উচিত এই সময়টাকে কাজে লাগিয়ে নতুন বছরকে আরো আনন্দমুখর করে তোলা। তোমাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। বন্ধুরা মজা করতে করতে শিখে নেবো বন্ধুদের কাছ থেকে, কিন্তু কোথায় শিখবো? হাই রে কি কষ্ট, ঘর ধরে কি অবস্থা, কেউ গোছায় না। আর মাইয়া এটা হয়েছে, এটা আমার মাইয়া আনন্দ কারো মাইয়া, বুঝিনে বাপু। খালাও খালা টুনি কই? টুনি অটুনি মা কি করস? মা আমি মাতা আশ্রয়। হেলা মাই নাই ছিল, হেলা মাই না কেলে এসস? আজ স্কুলে যাইতি না? হ খারা ব্যাগটা লইয়া লই। আমি না তোরে ভালোবাসি, রোজ রাইতে না তোরে স্বপ্নে দেখি। আমার মতো বিউটিফুল মেয়ে তোরে ভালোবাসবো? সর সামনে থেকে। টুনি যাইস না খারা। হায় রে টুনি তুই তো আমার কথা শুনলি না, এত তোরে ভালোবাসি বিশ্বাস করলি না। হায় আল্লাহ বেটা কি দেখলাম, আমার মায়া বেরে গেলে। কি গো টুনির মা কান্দু কি লাগা? মায়ের লেবালে সমস্যা আছে। কি সমস্যা আমারে কও? এটা বেরাম গলে। শোনো তোমার মাই এখন বড় হয়েছে, বিয়া শাদী তো দম লাগবো। আমার কাছে একখান পোলা আছে মেলা টেহা, তোমার মাইয়ারে বিয়ে দিলে শুয়ে থাকবো। পোলার ছবি দেহ। তাহলে তুমি কালকে বিয়া ঠিক করো। আমি কালকেই জামাই লইয়া আইতে আছি। খালা ও খালা, জানো নি আজ আমরা স্কুলে ইংরেজি শিখছি। কি শিখছাস? ইনজারি। ইনজারি না ইংরেজি, তুমি বুঝতা না। বুঝা কামলা তুই যা। মা খুদা লাগছে খাওন। হ্যাঁ আমি তো খাইছে। মা খাইছে। আমি তো মাল খাই দিই। ও খালা কে? টুনি কই? কি লাগিয়া? আজ স্কুলে যাইতো না? আজ তো টুনি স্কুল যাইতো, তুই যা। কেন কি হইছে? তোর কাল লাগো মেলা গান কই আছিস? আমি তো আজ যাই নাই সারু। কিলা টুনি কান্দস কা? মা আমার পিয়া দিয়া লাগো। কে? কে রে গলি কথা কও? টুনির মা টুনির লেগে জামাই লই আইছি, লগে কাজিও লই আইছি, আজ যেই বিয়া করাই দেম। তুমি ভালো কাম করছো। বাজান তোমার নাম কি? আমার নাম কালু মিয়া। আর তোমরা বহ আমি কে ছাত্রী আনি। কইরা কই তোরা কইছো কি হইছে? জানোস টুনির মা টুনির জোর করে বিয়ে দিত। হাই হাই সর্বনাশ, এখন কি করব? চল চল আপামনির কাছে যাই, চল। ওই তো আপামনি। আপামনি টুনির বিয়ে হয়ে যাইতাছে। কি বল, এত ছোট মেয়ের বিয়ে? চলো থানায় যাই। দারোগা বাবু একটা ছোট মেয়ে চোর করে বিয়ে দেয়া হচ্ছে, আমাদের সাথে চলুন। কি বলেন হাবিলদার? ইয়েস স্যার, চলো। কালো মেয়ে অটনের শুভ বিবাহ সম্পূর্ণতে যাচ্ছে, বলো বাবা তিনবার স্টপ, এই বিয়ে বন্ধ করুন। হাই হাই আল্লাহ, আমাদের পুলিশ আছে কেন? আমি এনেছি। আপনি আপনি কেন আমায় পুলিশ আনলেন? জাতিসংঘ ঘোষণা করেছে 18 বছরের নিচে সকল মানুষই শিশু। আপনি একজন শিশুকে জোর করে বিয়ে দিচ্ছেন, তাই আমি পুলিশ এনেছি। বাল্য বিবাহ আইনত অপরাধ, তাই জন্য আপনার জেল হতে পারে। কাজী সাহেব আপনি জানেন না 18 বছরের নিচে সব মানুষই শিশু? আপনারা বলেন মেয়ে বয়স 18 বছর, এই কথাটা কিভাবে? আমি হাই হাই, আমি আমার সোনার টুকরা মায়ের ধরে ধরে বিয়ে দিতে গেছিলাম। মা আমি পড়ালেখা করব। হ্যাঁ মা তুমি অনেক পড়ালেখা করো। তাহলে আমার কি হবে? বাবা তুমি 18 বছরের বেশি বয়সী একটা মেয়েকে দেখে বিয়ে করো। হ্যাঁ খালা মা আমার ভুল হইছে, আমার উচিত হয়নি এত ছোট মেয়েকে বিয়ে করতে আসা। আমরা শপথ করিতেছি যে আজ থেকে বাল্য বিবাহ প্রতিরোধ করব। সবুজ থেকে সূর্যের লাল বাংলাদেশের বুক এতই বিশাল, এখানে মানুষ জাগে জীবনের অনুরাগে, কুবের আকাশে আসে নতুন সকাল। মাঠের সবুজ থেকে সূর্যের লাল বাংলাদেশের বুক এতই বিশাল। কবির প্রাণের কথা সুরে পায় মুখরতা, জেগে ওঠে শিল্পীর মন, ভেসে ওঠে স্বাধীনতা, ঘোচায় সকল ব্যথা, দেশে ওঠে স্বাধীনতা, ঘোচায় সকল ব্যথা, মনে মনে গড়ে বন্ধ নতুন শতাব্দীকে, সোনালী স্বদেশ শোনাবে ভাবে সো অনন্তকাল। মাঠের সবুজ থেকে সূর্যের লাল বাংলাদেশের বুক এতই বিশাল। বন্ধুরা যেতে না চাইলেও যেতে হবে, কারণ টিফিনের ঘন্টা পড়ে গেছে। এই বন্ধুরা যাবে ক্লাসে, আর আমি চলে যাব নতুন বছরের নতুন বন্ধুদের কাছে। সবাইকে আজকের মতো বিদায়। সবাই হ্যাপি নিউ ইয়ার, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।